করো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমি যাচ্ছি 10 নম্বর ইনডোর স্টেডিয়ামে, আমার ভাগ্নির ওই জায়গায় কারাটে শিখে। এই যে চলে আসছি, এই যে যাচ্ছি, দেখেন এই যে আপনারা দেখেন, এই যে একটি আঙ্কেল আছে, এই যে ভ্যান, এই যে আয়সা পড়বো এখন আমার ভাগ্নি সে জায়গায়, আমার ভাগ্নে কারাটে শিখে। এই যে এখন আমরা নামবো, এই যাচ্ছি, দেখেন এই যে গাড়ি, এই যে একটা আন্টি দেখা যাচ্ছে। এর তো আমি চলে আসলাম স্টেডিয়ামের সামনে, এখন আমি অপেক্ষা করতেছি আমার আপুর জন্য। আপু আসলে আমি ভিতরে যাব। A few moments later মনু একটু আই করো, এই যে আমার আপু এখন আন্টির লোক কথা বলতেছে, কথা শেষ হলে আমরা ভিতরে যাব। এটা ইন্দোর স্টেডিয়াম মিরপুর 10 নম্বরে। দেখেন বাচ্চারা কি সুন্দর করে কারাটে শিখতেছে, ইচ্ছা করলে আপনাদের বাচ্চারাও দিতে পারেন। যাবে দেখেন আমার আপুর ছেলে মেয়ে কারাটে শিখিয়ে যাবে। সবাই এমনি কারাটে শিখে মিরপুর 10 নম্বর ইন্দোর স্টেডিয়াম। এখন আমি যাচ্ছি গাইস, শেষ হয়ে যাবো একটু পরে, আমরা যাবো গা সবাই। আমি শেষ হয়ে গেছে, আমি বাইরে যাবো এখন। আজকের ভিডিও এই জায়গায় শেষ করলাম, সবাই ভালো থাকেন।